নিজের যোগ্যতা একটু পরীক্ষা করে দেখি কি হয়। তা আমি না বিশেষ একটু পড়াশোনাও করতাম না, আমার স্যারের এই যে খাতাটা একটু প্রতিটা পেজ আমার খালি ফেল 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 লেখা, প্রতিটা পরীক্ষায় ফেল করতাম না। পরে আমি হচ্ছে 10 মার্কের পরীক্ষা না আমরা 2-3 এরকম পেতাম। তো স্যার একদিন এক্সাম দিতে আসছে, স্যার খুব রেয়ারলি এক্সাম দিতে আসে, যেদিন আসে ওদিন বাস। আমার খাতাটা এই পুরো অবস্থা দেখে স্যার হচ্ছে প্রিভিয়াস পেজ গুলো উঠে দেখলো, দেখে স্যার বলে কি করতেছি। তো আমি কি স্যার কি জিজ্ঞেস করলাম, স্যার আমি তো এরকম পড়াশোনা করতেছি না, আমি শুধু পরীক্ষায় দিচ্ছি আর বিশেষ কিছু করতেছি না। স্যার বলছে হয়ে যাবে। স্যারের কথাটা শুনে আমি আবার কোচিং কন্টিনিউ করলাম, আমি শুধু আসতাম আর পরীক্ষা দিতাম, শুধু স্যারের শিট পড়তাম, স্যার শিখবে আমি ওই শিটটা কিছু করি না, আমি আর বই খুলেও দেখি না এসএসসি ফর্ম। আর হচ্ছে আমাদের ওঠেই ও ছিল হচ্ছে মনে করো আমাদের ক্লাসে পুরো ফার্স্ট গার্ড বুক করো, সায়েন্স থেকে আসতো কিন্তু আর্টস এ পুরো হাই স্কোর পেত। আমি শুধু ফেল করতাম আর ওর খাতার সাথে অ্যানসার মিলাইতাম, ওকে দিতে এই অ্যানসার গুলো মিলাই মিলাই আমি এত পাওয়ার পাইছি। আমি ভাবি কিছু পরীক্ষার দিন গিয়ে আমার মনে হচ্ছিল যে আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট স্যারের জন্য আর আমার ক্লাসমেটসদের খাতা চেক করে করে ঠিক আছে। থ্যাংক ইউ।